আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2024 সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে 1 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি স্কুলে। তো আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের গণিতের লাস্ট মিনিট সাজেশন এবং গুরুত্বপূর্ণ টিপস। লাস্ট মিনিট সাজেশন, তোমরা জানো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি স্কুলে এই যে সাজেশান বা এই যে প্রশ্ন তৈরি হয় তোমাদের স্কুলে পরীক্ষার জন্য, প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা শিক্ষকরাই কিন্তু করে থাকে, এখানে কোনো বোর্ডের প্রশ্ন হয় না। তা হলেও আমরা যে সাজেশানটা দেবো, সেই সাজেশানের প্রত্যেকটি অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা প্রত্যেকটা অঙ্ক কিন্তু হুহু কমন পেয়ে যাবে এই সাজেশান থেকে। গুরুত্বপূর্ণ টিপস যদি বলে থাকি, তোমরা স্কুলে যাচ্ছ, কোন স্যার কোশ্চেন করছে তোমরা অনেকেই হয়তো জানতে পেরে গেছো, ওই স্যার গণিতের যে অঙ্কগুলো বারবার করেছে, ওই স্যার যে প্রশ্নগুলো বলেছে, এটা আসতে পারে। কারণ পরীক্ষার 2-3 দিন আগে যারা স্কুলে গেছো, অনেক সময় স্যাররা বলেও দেয় এই ধরনের অঙ্ক পরীক্ষা থাকবে, সেই অঙ্কগুলো কিন্তু অবশ্যই আগে প্র্যাকটিস করে যাও এবং তারপরে আমাদের দেওয়া সাজেশানটা একবার প্র্যাকটিস করে যাও, প্রত্যেকটা অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে। এবং গণিতের প্রশ্নপত্র কেমন হয় তার ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিও। তো চলো তোমরা সাজেশানটা দেখে নাও। চলো দশম শ্রেণী গণিত ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাস দেখে নাও। 1 নম্বর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 2 নম্বর দেখো সরল সুত কষা, 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 4 হচ্ছে আয়তঘন, 5 অনুপাত ও সনুপাত, 6 চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস, 7 দেখো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, আর 8 দেখো লম্ব বৃত্তাকার চোখ, 7 9 নম্বর হচ্ছে দ্বিঘাত করড়ি। তো এই যে সিলেবাস, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলে এই ধরনেরই সিলেবাস রয়েছে, কিন্তু কিছু কিছু স্কুল হয়তো কমিয়ে দিয়েছে বা কিছু স্কুল থেকে যারা বাড়িও দিয়েছে, কিন্তু বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আমি সাজেশান তৈরি করেছি। তো দেখো নম্বর বিভাজনটা এইরকম পরীক্ষা আসতে পারে, দেখো MCQ 8টা আসতে পারে, 2 মার্কের 4টে আসতে পারে, 3 মার্কের 3টে, 4 মার্কের 2টো, 5 মার্কের 2টো আসতে পারে। যেহেতু স্কুলের শিক্ষকরা এই প্রশ্নটা করছে, তাই এখানে নম্বর বিভাজনটা কিন্তু বিভিন্ন স্কুলে আলাদা হতে পারে। তো আমরা এখন অধ্যায় টু অধ্যায় সাজেশান দেখবো। তোমাদের প্রথম অধ্যায় দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোষে দেখি 1.1, তোমাদের পাঠ্য বইয়ের পেজ 4 থেকে 5, কী করছো 3-এর দাগের অঙ্ক করবে, 4-এর দাগে কী করো, 4-এর দাগের 1, 2, 3, 4, ব্যাস এই কটা অঙ্ক করে যাও। চলো কোষে দেখি 1.2, তোমাদের পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 10 থেকে 11, এখান থেকে কী করছো 2-এর দাগের 1 এবং 2 করবে, এটা MCQ বা SEQ তে আসতে পারে। 4-এর দাগে দেখো 8, 10, 12, 15, 16, 17, 18, 19, 4-এর দাগে যে অঙ্কগুলো দিয়েছি প্রত্যেকটা স্কুলে একদম 100% এর মধ্যে তোমরা অঙ্ক কমন পাবেই পাবে। প্রয়োগ 12, 14, তোমাদের পাঠ্য বইয়ের পেজ 9, অঙ্কগুলো সমাধান করে দেওয়া রয়েছে, অনেক স্কুলে কিন্তু প্রয়োগ থেকেও কিন্তু অঙ্ক দিয়ে দেয়। কোষে দেখি 1.3 দেখে নাও, পেজ 13, 1, 2 করবে, 3-এর দাগে অল বলতে এখানে তোমার MCQ আছে, MCQ-র মধ্যে শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, তাই 3-এর দাগের অল করছো, আর 5 করবে, 6 করবে, 9 করবে, 10-এর দাগের অল করবে এবং 11-এর দাগের অল করবে, ঠিক আছে। চলো কোষে দেখি 1.4, পেজ হচ্ছে তোমার 22, 2-এর দাগের করবে 2, 3, 6, 7, 9, 3-এর দাগের 1, 3, 6 এবং 7, তোমরা তোমাদের বইটা বার করে অবশ্যই দাগ মেরে নাও। কোষে দেখি 1.5 দেখে নাও, তোমাদের পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 29, 2-এর দাগের করবে 1, 2, 3, 4, 6, 4 করবে, 9 করবে, 12-এর দাগের অল এবং 13-এর দাগের 2, 3, 4 করছো, হয়ে গেল। সরল সুত কষা পেজ 46 থেকে 48, কী কী করছো এখান থেকে তোমরা 2, 3, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, যেগুলোকে আমি স্টার চিহ্ন দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো করে গেলে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। 21-এর দাগের অল করবে, মানে ABC অল, মানে MCQ থাকে, শূন্যস্থান পূরণ থাকে এবং সত্যমিত থাকে, আর SEQ-তে তোমরা 2-এর দাগের করবে 1, 2, 4 এবং 5, প্রয়োগ থেকে তোমরা 12 পেজের 36টা করবে এবং 28 পেজের 44টা করছো, যেটা হচ্ছে 44 নম্বর পেজ। হ্যাঁ 3 নম্বর দেখো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কোষে দেখি 3.2, পেজ 65 থেকে 66, দেখো তোমাদের পরীক্ষায় কোন কোন উপপাদ্যগুলো আসবে অবশ্যই স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের জ্যামিতির যে অঙ্কগুলো পরীক্ষা দেয় না, এখান থেকে জ্যামিতির অঙ্কগুলো তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের তোমার কোষে দেখি 3.2, পেজ 65 থেকে 66 মধ্যে, দেখো ওখান থেকে প্র্যাকটিস করবে তোমরা 1, 2, 4, 5,
ষোলো দাগের করবে ষোলো দাগের এ, এক দুই তিন চার, বিয়ের দাগের অল, সিয়ের দাগের অল এবং সতেরো দাগের এক তিন চার। এবার চার নম্বর অধ্যায় হচ্ছে আয়ত ঘন, কোষে দেখি হচ্ছে চার, পেজ চুয়াত্তর থেকে ছিয়াত্তর। কী করছে এখান থেকে ছয় দশ এগারো বারো পনেরো সতেরো কুড়ি চব্বিশের এবিসি অল এবং পঁচিশের তিন চার পাঁচ, আয়ত ঘন থেকে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে কমন পাচ্ছ। পাঁচের দাগে দেখো কোষে দেখি ফাইভ পয়েন্ট এক, পেজ বিরাশি। কী করবে চারের দাগে তিন চার করবে, পাঁচের দাগের এক দুই তিন করবে এবং ছয়ের দাগের এক, আটের দাগের এক, বাকি সব বাদ। কোষে দেখি ফাইভ পয়েন্ট টু, একের দাগের এক দুই করবে, দুয়ের দাগের এক তিন করবে, তিনের দাগে দুই তিন করছো, চারের দাগে তিন চার এবং আট আর নয় করবে। কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি, এখানে একটা তিন নম্বরের অঙ্গ তোমরা পরীক্ষা পাবেই পাবে। একের দাগে দুই তিন করবে, দুয়ের দাগের এক তিন করবে, চারের দাগে দুই, এটা কিন্তু পরীক্ষা আসে। পাঁচের দাগের এক দুই করবে, ছয়ের দাগের দুই ছয়, সাতের দাগের এক এবং দুই, আটের দাগের এক দুই চার, নয়ের দাগে দুই, বারোর দাগের এবিসি অল এবং তেরোর দাগের এক তিন চার পাঁচের অঙ্গগুলো করবে। ছয়ের দাগে ছয় অধ্যায় হচ্ছে চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি হ্রাস, কোষে দেখি ছয় পয়েন্ট এক, পেজ হচ্ছে একশো বারো থেকে একশো তেরো। কী কী অঙ্ক হচ্ছে এখান থেকে তিন চার ছয় আট দশ এগারো তেরো পনেরো ষোলো আঠেরো উনিশ একুশ তেইশ, যেগুলো স্টার চিহ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ অঙ্ক। কোষে দেখি ছয় পয়েন্ট দুই, দেখো পেজ একশো সতেরো থেকে একশো উনিশের মধ্যে পাবে তোমরা। কী কী করছো এখান থেকে তোমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ বারো চোদ্দো পনেরো ষোলোর দাগের এ বি সি অল সতেরোর দাগের এক তিন চার। সাত নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপাদ্য, কোষে দেখি সেভেন পয়েন্ট টু, পেজ একশো বত্রিশ থেকে একশো চৌত্রিশ। তো বারোর দাগে এ এর আন্ডার আছে যে এক দুই তিন করবে, সি এর দাগে দুই এবং তিন। কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি, পেজ একশো আটত্রিশ থেকে একশো উনচল্লিশ, কোথায় করছো দশের দাগের এ এক তিন চার করবে, বিয়ের দাগের এক দুই করবে এবং সিয়ের দাগের এক দুই তিন। আটের দাগের লম্ববৃত্তাকার চোং, কোষে দেখি আট, পেজ একশো ছেচল্লিশ থেকে একশো আটচল্লিশ, এখান থেকে কোন অঙ্গ তোমরা করে দেখে নাও। পাঁচ আট নয় এগারো বারো চোদ্দো আঠেরো উনিশের দাগের এ বি সি অল কুড়ির দাগের এক তিন চার পাঁচ। দ্বিঘাত করণী, কোষে দেখি নাইন পয়েন্ট টু, নাইন পয়েন্ট ওয়ান কোনো করার দরকার নেই, অঙ্ক দেয় না ওখান থেকে, পেজ ওয়ান ফিফটি সেভেন, তিনের দাগের এ সি ডি এফ করে যাও। এবং কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি, এটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকে একটা তিন নম্বর অঙ্ক তোমরা কমন পাবে। দুয়ের দাগের এ বি সি ডি করবে, এর মধ্যে একটা আসতে পারে, এছাড়া তিন পাঁচ ছয় সাত আট নয়, দশের দাগের এ বি সি অল এবং এগারোর দাগের এক তিন চার। ঠিক আছে, এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। সাজেশানটা তোমরা প্রত্যেকেই দেখলে, সাজেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।